মসজিদে হারামের ভিতরে ইব্রাহিম বিন আদম তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ওই সময় দুইজন লোক ফেরেশতা বেশে মানুষ বেশে শিয়া ফেরেশতারা ওই মানুষ ইব্রাহিম বিন আদমকে মাফ করে দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিছে মানুষ বেশে। ইব্রাহিম বিন আদম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, দুইজন ফেরেশতা কথা বলতেছে, একজন লোক আরেকজন লোককে বলতেছে যে ইব্রাহিম বিন আদম মসজিদে হারামের ভিতরে নামাজ পড়তেছে কিন্তু এর নামাজ কিন্তু হয় না, তুমি কি জানো? আরেকজন আরেক লোককে ডাক দেয়া বলে কেন হয় না, এক বছর আগে মক্কা মুয়াজ্জমার ভিতরে গেছিলেন, 3 থেকে 4 কিজু খেজুর কিনেছিলেন, হঠাৎ পুরো 3-4টা খেজুর নিচে পড়ে গেছিল, নিচে পড়ে গেছিল, ওই 3-4টা খেজুর উঠিয়া ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি উঠিয়া নিয়ে এসে পড়ছিলেন। ওই সময় থেকে 1 বছর ধরে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, আসমানের নিচে প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় আছে, তার ইবাদত গ্রহণযোগ্য হয় না। কয় কেন কেন? ওই 3-4টা খেজুর নিজের মনে করিয়া আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না 3 থেকে 4টা খেজুরের। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহির মাথা গরম হয়ে গেছে, হায় হায় আমার 1 বছর ধরে আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, আমি এখন কি করতে পারি? ইব্রাহিম বিন আদম ফজরের নামাজ পড়িয়া হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়ে দিলেন মক্কা মুয়াজ্জমার দিকে। মক্কা মুয়াজ্জমার দিকে রওনা দেওয়ার পর এবার 40 দিন 1 মাস পড়িয়া মক্কা মুয়াজ্জমায় চলে গেলেন। মক্কা মুয়াজ্জমায় যাওয়ার পর ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি যার কাছ থেকে খেজুর কিনছিলেন ওই বুড়া লোককে আর দেখে না, এই জন্য কথা বলার সাহস পায় না। এবার দোকানের ভিতরে এক যুবক সন্তান ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি কিবার ডাক দেয়া বলে, ও মুরব্বী বাবা যান, আপনি একবার এদিকে যান আর একবার ওই দিকে যান, আপনি কিসের জন্য আসছেন আমাকে একটু বলে দেন। এবার যুবক সন্তান এই কথা বলার পর ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি এবার যুবক সন্তান গেটে গেটে গে বলে, ও যুবক সন্তান 1 বছর আগে এই দোকান থেকে আমি 3 থেকে 4 কেজি খেজুর কিনেছিলাম, কিন্তু যার কাছ থেকে খেজুর কিনেছিলাম সেই লোকটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, একটা পুরা লোকের কাছ থেকে আমি খেজুর কিনেছিলাম। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো বলার পর এবার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি গেটে গেটে গে বলেন, যুবক সন্তান এটাই ছিল আমার বাবা মুরব্বী 1 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। যুবক সন্তান ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলে, ইব্রাহিম বিন আদম 1 মাস পরে 1 মাস পরে আপনি সেই কুদার দিকে আসছেন, আপনি কি আমার বাবার কাছ থেকে কোনো কিছু পাবেন নাকি, বাবার কাছে কোনো কিছু পাবেন নাকি? এবার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি যুবক সন্তান এবার ডেকে যুবক সন্তানকে ডেকে ডেকে বলে, না 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 তোমার বাবা আমার কাছে কিছু পাবে এই জন্য আমি ঋণ পরিশোধ করার জন্য আসছি। এবার ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, না 1 বছর আগে 3 থেকে 4 কেজি খেজুর কিনেছিলাম, হঠাৎ করিয়া 3-4টা খেজুর নিচে পড়ে গেছিল, ভুল করমে আমি উঠেয়া চলে নিয়ে গেছিলাম, এই জন্য আমার এবাদত 1 বছর ধরে কোন এবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, এই জন্য তোমার বাবার কাছে আমি মাফ চাওয়ার জন্য আসছি। তোমার বাবা যেহেতু মারা গেছে তাহলে ওই সম্পদের মালিক যেহেতু তুমি, তাহলে তোমার কাছে আমি মাফ চাইবো, মাফ করে দিলে আমি আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। এবার যুবক সন্তান ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ও মুরব্বী বাবা যান, আমরা 2টা ভাই ছিলাম, আমার আব্বা যখন মারা যায় এই দোকানটা 2টা ভাগ হয়ে 2টা ভাইয়ের মধ্যে বন্টন হয়ে গেছে, 3টা খেজুরের মাপ আমি একা দিতে পারবো না, আপনি আমার ভাইয়ের কাছে যদি মাপ চান তাহলে আমি মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন না ভাই,
ও মুসলমান চিন্তা খেজুরের জুললে এক ভাই আরে ভয়ে আরেক ভাইয়ের হক নষ্ট করি নাই। ও মুসলমান ওই ভাইয়ের কাছে চলে গেছেন, ও মুসলমান ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহ এবার ওই যুবক সন্তান গেটে গেটে বলে আর তোমার আরেক ভাইকে কোথায় পাওয়া যাবে, কয় এখান থেকে দশ দিনের রাস্তা, এখান থেকে যদি দশ দিন বুড়িয়ে আমার ভাইয়ের কাছে যান তাহলে আপনি মাপ পাইতে পারবেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহ তুমি যদি মাপ নিতে চাও তাহলে আমার আরেকটা ভাই আছে, আল্লাহ আকবার কন্যা, আরেকটা ভাই আছে, ওই ভাইয়ের কাছে যদি তুমি মাপ চাও তাহলে আমি মাফ করে দিতে পারি। কয় হ্যাঁ হ্যাঁ তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম, তোমার ভাই আমাকে মাফ করে দিয়েছে এবং তুমি মাফ করে দিলেই হয়। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর সাথে সাথে দুইটা যুবক সন্তান মাফ করে দিলেন, আল্লাহু আকবার কন্যা, দুটা সন্তানে মাফ করে দিলেন। ও মুসলমান ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি 40 দিন বুড়ি আবার মক্কা আবার মসজিদে হারামের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম বিন আদম এক বছর আগে তুমি যে 3-4 খেজুর কিনেছিলাম ওই খেজুর পরিশোধ করার জন্য 40 দিন বুড়িয়া হাঁটি হাঁটি পাপা করে মক্কা মুয়াজ্জমার দিকে চলে গিয়েছিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কদমের বিনিময়ে লাখ লাখ সওয়াব দিয়া কোটি কোটি গুণ সওয়াব দিয়া এক বছরের যত এবাদত আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় ছিল সব এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বরকে ডাক দেয়া বলেন ও পয়গম্বর তোমার কাছে আমি কুরআন দিলাম, তোমাদের কাছে আমি কুরআন দিলাম, তুমি মানুষদেরকে পৌঁছিয়া দিবা। এই জন্য কালেমার দারে দারে মানুষেরা যাইয়া কালেমাকে বুঝায় ঠিক কিনা জোরে কর। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসিস নাকি আমাকে একটু বল, এবার কোন সারা শব্দ নাই। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘরের ভিতরে টোকা মারলেন, এ ফাতেমা ঘরের ভিতরে আসনি, কোন সারা শব্দ নাই। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন ও ফাতেমারে আমার কোনো অপরাধ আছে নাকি, আমার কথা কোনো কিছু শুনস না, আমার কথা কি বুঝস না, আমি গেটের ভিতরে দাঁড়ায় আছি আমার কোনো অপরাধ থাকলে বল। এবার ফাতেমা ঘরের ভিতর থেকে আবার চালু করিয়া দরজার সামনে আসছে, ফাতেমা দরজার কাছে আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বাজান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পর এবার মাকে ডাক দেয়া বলে ফাতেমা রে 2-3 ডাক দিলাম শরণ কথা শুনলি না, বুঝলাম না, আমার কথার উত্তর দিলি না। এবার ফাতেমা ডাক দেয়া বলে আব্বাজান আপনি যখন আমার ঘরের ভিতরে লক করছেন, লক শুনেছি প্রথমবার ডাক দিছেন আমি তাও শুনলাম, দ্বিতীয়বার ডাক দিছেন আমি তাও শুনলাম, কিন্তু শুনলে কি হবে, আমার গায়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ এরকম কোন কাপড় ছিল না যেই কাপড় পরিধান করে আপনার সামনে আসবো, দরজাটা খুলে দিব এরকম আমার কাপড় না। আল্লাহ আকবার বলেন না ফাতেমা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা ঘেমে গেছে পয়গম্বরকে দেখার জন্য, আব্বাজানকে দেখার জন্য। কোন মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে, তার বাবা যদি মেয়ের বাড়িতে যায় তাহলে মা পাগল হয়ে যায় ঠিক কিনা জুরি, বাবাকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। এবার ফাতেমা হুজুরে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ডেকে বলেন, ও আব্বাজাদ, আমার শরীরে এরকম কোন এরকম কাপড় নাই যে কাপড় পরিধান করে আপনার সামনে আমি যাব। পয়গম্বর চোখের পানি ফালাইয়া এবার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ওরে মারে, এই যে আমি দরজার ফাঁক দিয়ে আমার চাদর খানাটা তোকে দিয়া দিলাম, এই চাদর দিয়া মাথাটা বান্ধিয়া তুই শরীরটা ঢাকিয়া আমার দরজাটা খুলিয়া দে, তোকে আমি একটু দেখি। পয়গম্বর চাদরটা দিয়ে দিলেন ফাতেমা রে, ফাতেমা এবার চাদরটা মুড়ে দিয়া পয়গম্বরের সালাম নিয়ে এবার সামনে আসলেন। পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, তোর চেহারাটা এটা মলিন কেন? তুই না খেয়ে থাকতে থাকতে না তোর চক্ষুটা গাতায় চলে গেছে রে। ও মা, কি অবস্থা তোর, এরকম অবস্থা কেন, শরীরটা তো খারাপ কেন? ফাতেমা এবার ডাক দিয়ে বলে, আমি হাজার দিন যদি না খেয়ে থাকি তারপর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার দুইজন নাতি হাসান আর হোসেন তিন দিন যাবত কোনো কিছু খায় না, এই তিন দিন যাবত কোনো কিছু খায় না, এই জন্য আমার পা ধরে গড়া করি ধরে কান্দে, মা আমাকে খাবার দাও, মা আমাকে খাবার দাও, মা আমাকে খাবার দাও। এই জন্য মেয়ে সন্তান, এই দুইটা সন্তান হাসান হোসেন আমার পা জরে জরে ধরে কান্দে, এই জন্য কান্তি কান্তি বেহুশ হয়ে আর ঘুমিয়ে গেছে। ও আব্বাজান, বুঝি দেখেন না, চুলার ভিতরে শুধু পানি জাল দিছে, হোসেন ঘুমাইছে, হাসান হুসেন ঘুমিয়ে রয়েছে, যদি উঠে জানতে পারে যদি এখনো খাবার হয় নাই, কিন্তু কিন্তু ইয়ের ভিতরে তো কোনো খাবারই নাই, আমি কি খাবার দিব? পয়গম্বর এবার পয়গম্বরের কথা শুনিয়া দুইজন নাতি জাগানা হয়ে গেছে, নানা আসছে, হাসান হোসেন দুইজন দুই পাশে বসে গেছেন। হাসান হোসেন এবার পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও নানা, আজকে একটা বিচার করে দিতে হবে, তোমার মেয়ে ফাতেমা তিন দিন যাবত আমাদেরকে খানা দেয় না, তোমার কাছে বিচার দিলাম মা, মার বিচার তোমাকে দিলাম মা, তুমি কি বিচার করবানি? ফাতিমার দিকে তাকায় আমার হুসেন, হুসেনের দিকে তাকায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসেনকে ডাক দেয়া বলেন, ও নাতি ভাই রে, আমি তো বিচার করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। হাসান হুসেন ডাক দেয়া বলে, নিজের মেয়ের বিবাহ, নিজের মেয়ে, এই জন্য মনে হয় তুমি বিচার করতে পারবে না? কয় না রে না, তোরা তো তিন দিন যাবত খাস না, কিন্তু আমি পয়গম্বর এই চাদরটা খুনিয়া পয়গম্বর পেটটা দেখিয়া দিছেন, সাত সাতটা পাথর বাঁধিয়া সাত দিন পর্যন্ত আমার পয়গম্বর কিনু কিছু খায় না, আমার পয়গম্বর সাত দিন যাবত কোনো কিছু খায় না, কেমন পয়গম্বর তিন দিন যাবত তোরা খাস না, আমি কিভাবে তোদের বিচার করবো? আল্লাহু আকবার বলেন না।